একটা ছেলেকে দেখলাম অনলাইনে, আমি তাকে চিনি না, অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি, ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে, এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচবো, তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না। মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে, আমি কমেন্ট করেছি যে তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক।